যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গে প্রবেশ করিতে পারিবে এমন নয়। কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পারিবে। তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নাই, বরং পীড়িতদেরই প্রয়োজন আছে। কেননা আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। আর তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার করো, স্বর্গরাজ্য সন্নিকট হইল। পীড়িত দিগকে সুস্থ করিও, মৃত দিগকে উত্থাপন করিও, কুষ্ঠি দিগকে শুচি করিও, ভূত দিগকে ছাড়াইও। তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যেই দান করিও। আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না। কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়ই নরকে বিনষ্ট করিতে পারেন, বরং তাহাকেই ভয় কর। অতএব যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে স্বীকার করে, আমিও আপন সর্বস্ব পিতার সাক্ষাতে তাহাকে স্বীকার করিব। কিন্তু যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে অস্বীকার করে, আমিও আপন সর্বস্ব পিতার সাক্ষাতে তাহাকে অস্বীকার করিব। আর যে কেহ আপন ক্রুশ তুলিয়া লইয়া আমার পশ্চাৎ না আইসে, সে আমার যোগ্য নয়। যে কেহ আপন প্রাণ রক্ষা করে সে তাহা হারাইবে, এবং যে কেহ আমার নিমিত্ত আপন প্রাণ হারায় সে তাহা রক্ষা করিবে। যে তোমাদিগকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে সে আমার প্রেরণকর্তাকেই গ্রহণ করে। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব।